হাই গাইস, আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম। দিনটি ছিল 31/12/2022, মানে ইংরেজি বছরের শেষ দিন। এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুর। এটি হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম ব্লগ। তো আমরা বিজয় এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই, ময়মনসিংহ স্টেশন থেকে। আমাদের জনপ্রতি 740 টাকা করে টিকিট লেগেছিলো। আমরা এসি বুকিং করেছিলাম। তো এটা ছিল আমাদের একটা ফ্যামিলি ট্যুর। তো আমরা 31st নাইটটা ট্রেনের মধ্যেই পালন করেছি। তো এখন সকাল হয়ে গেছে, আমরা চলে আসছি প্রায় চট্টগ্রামের কাছাকাছি। যদিও বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত্র 8টায় ছাড়ার কথা ছিল, কিন্তু ওই দিন ট্রেনটি ছেড়েছিল রাত্র 10টায়, আর আমরা ঠিক 9টায় এসে, সকাল 9টায় এসে চট্টগ্রাম পৌঁছে গেলাম। তো চট্টগ্রাম পৌঁছার পর এখানে আমরা যে টিকিটগুলো করেছিলাম ওইগুলো জমা দিতে হয়। তো টিকিটগুলো জমা দিয়ে আমরা বের হয়ে পড়লাম স্টেশন থেকে। তো স্টেশন থেকে বের হওয়ার পর আমাদের সিএনজি নিতে হবে, আমাদের যেতে হবে নতুন ব্রিজে। নতুন ব্রিজে যাওয়ার জন্য আমরা এখন সিএনজি নিয়ে নিব। যেহেতু আমরা সদস্য ছিলাম 7 জন, তাই আমাদের 2টি সিএনজি দরকার ছিল। তো প্রতি সিএনজি 150 টাকা করে। আমরা 10 থেকে 15 মিনিট পর পৌঁছে গেলাম নতুন ব্রিজে। তো সেখানে বিভিন্ন রকমের বাস ছিল। তো আমরা মার্শা বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ওটা আসতে অনেক লেট হওয়ার কারণে আমরা হানিফ বাসে উঠে গেলাম। তো ওইখান থেকে আমাদের ভাড়া লেগেছিল 300 টাকা করে। শেষ পর্যন্ত প্রায় 5 ঘন্টা বিরক্তিকর জার্নির পর আমরা এসে পৌঁছালাম কলাতলি বাসস্ট্যান্ডে। হানিফ বাসের জার্নিটা খুবই বিরক্তিকর ছিল। তো এখান থেকে আমাদের যেতে হবে লাবণী পয়েন্টে। তো আমরা এখান থেকে 150 টাকা করে 2টি অটো নিয়ে নিলাম। এখানে ডলফিন মোড় হয়ে তারপর আমরা চলে যাব লাবণী পয়েন্ট, কারণ ওইখানে আমাদের হোটেল বুকিং করা ছিল। আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম সমুদ্র দর্শনে। তো যেহেতু এটা আমার প্রথম সমুদ্র দর্শন ছিল, তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো আমরা বেলা 2টায় সেখানে পৌঁছার পর প্রায় 3:30 থেকে বের হয়ে পড়লাম সমুদ্রে যাওয়ার জন্য। তো আমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারও ছিল। তো এখন আমরা চলে যাব সমুদ্রে, আমার প্রথম সমুদ্র দর্শন। তো কক্সবাজারের প্রথম দিনটা খুব ভালোই কাটলো, আমি খুব এনজয় করেছি। তো এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম আবার সন্ধ্যার পর সমুদ্রে। তো রাত্রের সমুদ্রটা খুবই সুন্দর ছিল এবং রাত্রের সমুদ্রটা গর্জন করছিল। তো সন্ধ্যার পর এখানে অনেক মানুষ ছিল। তো একটা ইনফরমেশান দেওয়া ছিল আপনাদের, তো ময়মনসিংহ থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার আসতে আমাদের জনপ্রতি 1100 টাকা করে খরচ হয়েছে। তো এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি একটা দানব, মূলত সমুদ্রের পাড় থেকে প্লাস্টিক কুড়িয়ে এটা তৈরি করা হয়েছে। এটা দিয়ে মূলত বোঝানো হয়েছে প্লাস্টিকের অপব্যবহার এবং পানি দূষণ। যাই হোক, তারপর আমরা চলে গেলাম ঝিনুক মার্কেটে। তো এখানে আমি অনেক জিনিস দেখছিলাম। তো আমার কাছে দাম তুলনামূলক একটু বেশি লেগেছে, তবে দামাদামি করে কেনা যায়। এখান থেকে আমরা ঘোরাঘুরি করলাম, কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। করার পর এখন আমরা
চলে যাব হোটেলে। তো হোটেলে যাওয়ার আগে আমরা একটি সামুদ্রিক ক্র্যাব টেস্ট করলাম, তারপর আমরা হোটেলে চলে গেলাম। তো পরবর্তী ব্লগগুলো আসছে, আশা করি আপনারা সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।